সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে এই অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি জান্নাতুল আশরাফুন নাহার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমি আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে HSC ফার্স্ট ইয়ারের একটি সাবজেক্ট নিয়ে, এবং সেটি হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার। দেখো আমি এখানে লিখে দিয়েছি বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টের সেকেন্ড পেপার নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা যারা ফার্স্ট ইয়ারে অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো তারা বেশ কয়েকটি ক্লাস করেছো, তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারের উপরেই করেছো ক্লাস। আজকে আমি তোমাদের সামনে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এবং আমি যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোটিভেশন অর্থাৎ প্রেরণা। আবারও বলছি আমি যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোটিভেশন অর্থাৎ প্রেরণা। ইতিপূর্বে তোমরা সেকেন্ড পেপারে অনেকগুলো ক্লাসই করেছো, সেই অর্থে তোমাদের জানা আছে যে প্রেরণা জিনিসটা কী। ব্যবস্থাপনার অর্থাৎ ম্যানেজমেন্টে যেই বেসিক ফাংশনসগুলো আছে অর্থাৎ ব্যবস্থাপনার যে গুরুত্বপূর্ণ বা প্রধান কার্যাবলী সমূহ রয়েছে সেই কার্যাবলী সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে এই প্রেরণা। আরেকটু ক্লিয়ার করে বলছি, ব্যবস্থাপনার যে কাজসমূহ রয়েছে অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, তোমরা সবাই পড়েছো কম বেশি পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ, নির্দেশনা, নিয়ন্ত্রণ এক্সেট্রা, অর্থাৎ ব্যবস্থাপনা যে কার্যাবলী সমূহ রয়েছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ এই সবগুলো কাজের মধ্যেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই প্রেরণা। এবং তোমাদের সেকেন্ড পেপারে এই প্রেরণা নিয়ে একটি ফুল চ্যাপ্টার আছে। তাহলে আজকে আমরা আলোচনা করব এই প্রেরণা অধ্যায়টি নিয়ে, ঠিক আছে? তাহলে শুরু করার আগে আমরা জেনে নিই যে প্রেরণা কাকে বলে বা প্রেরণার একটি ডেফিনেশন। প্রেরণা, এই যে প্রেরণা মোটিভেশন, এই মোটিভেশন শব্দটির বাংলা হচ্ছে প্রেরণা, বা প্রেরণা শব্দটিকে বাংলায় বলা হয়ে থাকে কি মোটিভেশন। আগেই আমি মোটিভেশন এই শব্দটির উৎপত্তি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। আবারও বলছি প্রেরণা, বাংলা প্রেরণা শব্দটিকে ইংরেজিতে বলা হয়ে থাকে মোটিভেশন, এবং এই মোটিভেশন শব্দেরই বাংলা হচ্ছে প্রেরণা। এখন আসো এই মোটিভেশন শব্দটি কোথা থেকে এসেছে। এই মোটিভেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ টু মুভ, মুভার এই শব্দ থেকে এসেছে, অর্থাৎ মোটিভেশন শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে। এবং দেখো মোটিভ, এই যে মোটিভ, এই মোটিভ শব্দটির বিশেষ্য হচ্ছে এই মোটিভেশন। মোটিভ শব্দটির বিশেষ্য হচ্ছে এই বিশেষ্য বা নাউন হচ্ছে এই মোটিভেশন। ক্লিয়ার? তোমাদের অত মানে মোটিভেশন শব্দটি তোমরা যখন খাতায় লিখবে তখন এইভাবে লিখতে পারো যে মোটিভেশন শব্দটি ল্যাটিন শব্দ টু মুভার হতে এসেছে, এটির অর্থ বাংলায় এই মোটিভেশন শব্দের অর্থ হচ্ছে প্রেরণা, এবং এই মোটিভেশন শব্দটি মোটিভ শব্দের নাউন বা মোটিভ এর বিশেষ্য হচ্ছে এই মোটিভেশন, ঠিক আছে? এখন মোটিভেশন বলতে আমরা কী বুঝি বা প্রেরণা বলতে আমরা কী বুঝি, ইন জেনারেল সেন্স বা খুব সাধারণভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে কোনো মানুষকে বা যে কোনো মানুষ হতে পারে বা যে কোনো অর্গানাইজেশনের এমপ্লয়ি হতে পারে বা কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে কাজের প্রতি উৎসাহিত অনুপ্রাণিত করার প্রক্রিয়াই হচ্ছে কি এই মোটিভেশন। আবারও খেয়াল করো, কর্মীবৃন্দকে কাজে উৎসাহিত অনুপ্রাণিত করার যে প্রক্রিয়া সেটিকেই আমরা বলে থাকি কি এই মোটিভেশন। অর্থাৎ মানুষের যে নেচার, স্বভাবতই মানুষ কী করতে চায় না, কাজ করতে চায় না, একটা মানুষকে বিভিন্নভাবে তার কাজের প্রতি উৎসাহিত অনুপ্রাণিত করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে মোটিভেশন। এখন আসো মোটিভেশনের একটি সুন্দর ডেফিনেশন জানা যাক।
তোমরা যে বই ফলো করো না কেন, যে রাইটারের বই ফলো করো না কেন, তোমরা বইতে দেখবে বিভিন্ন রাইটারের সংজ্ঞা দেওয়া আছে। তোমাদেরকে আমি এখন যে সংজ্ঞাটি বলবো সেটি হচ্ছে আর ডাব্লিউ গ্রিফিনের মতে, মোটিভেশন ইজ দ্য সেট অফ ফোর্সেস দ্যাট কজ পিপল টু বিহেভ ইন এ সার্টেন ওয়ে। আবারও বলছি, মোটিভেশন ইজ দ্য সেট অফ ফোর্সেস দ্যাট কজ পিপল টু বিহেভ ইন এ সার্টেন ওয়ে। অর্থাৎ মানুষের কাঙ্ক্ষিত আচরণে বাধ্য করার প্রক্রিয়াটাই হচ্ছে কি, এই প্রেরণা। মানুষকে যে কোনো মানুষকে দিয়ে লক্ষ্য অর্জনের জন্য তার আচরণকে প্রভাবিত করার জন্য যে কার্যসমূহ পরিচালনা করা হয়ে থাকে বা যেভাবে একজন মানুষকে ফোর্স করা হয়ে থাকে, উৎসাহিত করা হয়ে থাকে, অনুপ্রাণিত করা হয়ে থাকে, সেটি হচ্ছে কি, এই মোটিভেশন বা প্রেরণা। তোমরা তোমাদের বই থেকে বিভিন্ন রাইটারের বিভিন্ন রকম সংজ্ঞা আছে, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো সংজ্ঞা পড়ে নেবে। তাহলে এই যে মোটিভেশন সম্পর্কে আমরা কি জানতে পারলাম, মোটিভেশন হচ্ছে কর্মীবৃন্দকে বা কোনো মানুষকে কাজের প্রতি উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। এখন এটা গেল এক নাম্বার, কি মানুষকে কাজের প্রতি উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। এখন এই মোটিভেশন বিষয়টা কি, মোটিভেশন বিষয়টা হচ্ছে মানুষের একটা মনস্তাত্ত্বিক বা মেন্টালি রিলেটেড। অর্থাৎ মানুষকে তার মেন্টালি কাজের প্রতি উৎসাহিত করা, আগ্রহী করাটাই হচ্ছে কি, এই মোটিভেশন। তাহলে দুটো পয়েন্ট পাওয়া গেল, যে মানুষকে কাজের প্রতি উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, মোটিভেশন বিষয়টি একটি মনস্তাত্ত্বিক বিষয়, ঠিক আছে। এখন মোটিভেশনে আরও কিছু বিষয় আছে, যেমন ধরো মোটিভেশন কী করে, মানুষের আচরণকে প্রভাবিত করে। ধরো একটা মানুষ বসে আছে, সে কোনো কাজ করতে চাইছে না, এখন তাকে যদি কেউ উৎসাহ দেয় যে তুমি যদি এই কাজটা করো তোমাকে আমি 500 টাকা দিব, তাহলে সাথে সাথেই কিন্তু সে কী হবে, কাজের প্রতি আগ্রহী হয়ে যাবে। তাহলে আমরা মোটিভেশন কী করে, একজন মানুষের আচরণকে প্রভাবিত করে, ক্লিয়ার। তাহলে কি দেখা গেল, যে মোটিভেশন প্রেরণা হচ্ছে মানুষকে কাজের প্রতি উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। প্রেরণা বিষয়টি একটি মনস্তাত্ত্বিক বিষয়, প্রেরণা বিষয়টা কি, একটি মনস্তাত্ত্বিক বিষয় বা এটা মানুষের সাথে কি থাকে, মেন্টালি অ্যাটাচ থাকে। মোটিভেশন কি করে, মোটিভেশন মানুষের আচরণকে প্রভাবিত করে, অর্থাৎ মানুষের বিহেভিয়ারে কি করে, মোটিভেশন কি করে, মানুষের বিহেভিয়ারকে প্রভাবিত করে, ঠিক আছে। তোমরা মোটিভেশন সম্পর্কে এটা ছিল একটা প্রাথমিক ধারণা, তাহলে বুঝতেই পারছো মোটিভেশন জিনিসটা কি, কাজের প্রতি মানুষকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা এবং কাজে আগ্রহী করে তোলা। ওকে, এখন আসো যে মোটিভেশনে এই প্রেরণার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা যাক। ক্যারেক্টারিস্টিক্স অফ মোটিভেশন, বৈশিষ্ট্য, তোমাদের বইতে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, আমি সেই সবগুলো বৈশিষ্ট্য থেকে এখানে তোমাদের 5টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এবং আমি আশা করছি এই 5টা বৈশিষ্ট্য যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরা বাসায় পড়েই বুঝতে পারবে। তাহলে দেখো প্রথমটা কি বলেছে, অনুপ্রাণিত করা, যে বৈশিষ্ট্য মানে প্রেরণার বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য জিনিসটা এমন যে প্রত্যেকটি জিনিসেরই কী থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে, ইউনিকনেস থাকে। একটা জিনিসকে তুমি যখন আরেকটা জিনিস থেকে আলাদা করতে চাও তখন কীভাবে আলাদা করে মানুষ, তার কিছু বৈশিষ্ট্যের কারণে একটা জিনিসকে আরেকটা জিনিস থেকে আলাদা করা যায়। একটা মানুষকে যদি তুমি আরেকটা মানুষের সাথে কম্পেয়ার করো, তুলনা করো, তখন দুইটা মানুষকে আলাদা করা যায় কীভাবে, দুটো মানুষের অবশ্যই বৈশিষ্ট্যগুলো কী হবে, আলাদা হবে। ঠিক তেমনই যে মোটিভেশন বা প্রেরণারও কী আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা যে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো রয়েছে সেটা থেকে এটাকে আলাদা করতে পারি এবং মোটিভেশন সম্পর্কে কী করতে পারি, একটা ধারণা হয়। তাহলে দেখো প্রথমে যে বৈশিষ্ট্যটা বলা আছে সেটা হচ্ছে অনুপ্রাণিত করা, ঠিক আছে। প্রেরণার যে সংজ্ঞা সেই সংজ্ঞাতেই বলা আছে যে কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত করা, উৎসাহিত করাই হচ্ছে প্রেরণা। অর্থাৎ প্রেরণা
যে প্রধান বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি করা, কাজের প্রতি অনুপ্রাণিত করা। অ্যাজ ইউজুয়ালি মানুষ কি করতে চায় না, কাজ করতে চায় না, এটা সবার বেলাতেই বলা যায়। অ্যাজ ইউজুয়ালি সে কাজ করতে চাইবে না, সে এমনি তার বসে থাকবে, শুয়ে থাকবে। কিন্তু কখনো যদি তাকে অনুপ্রাণিত করা হয়, উৎসাহিত করা হয়, বা একটা কাজের বিনিময়ে তাকে অন্য কিছু দেয়া হয়, তাকে বোঝানো হয় যে তুমি এই কাজটি করলে তোমাকে আমি এটি দিব, ওটি দিব, তখন সে কী হয়, কাজের প্রতি অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়। এবং এই যে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, সেই প্রক্রিয়াটাই হচ্ছে প্রেরণা। তাহলে আমরা প্রধান যে বৈশিষ্ট্যটা পেলাম সেটা কি, প্রেরণা হচ্ছে কি করে, মানুষকে অনুপ্রাণিত করে। ওকে, এখন দেখো দুই নাম্বার যেটা বলা আছে, প্রেরণা অবিরাম প্রক্রিয়া, এটা কন্টিনিউয়াস প্রসেস। প্রেরণা জিনিসটা এমন যে তুমি একটা মানুষকে একবার প্রেরণা দিলে, তোমার কাজ আদায় হয়ে গেল, লক্ষ্য অর্জন হয়ে গেল, তুমি প্রেরণা দেওয়া বন্ধ করে দিলে, সেটা না। প্রেরণা জিনিসটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটি চলতেই থাকবে, চলতেই থাকবে। ধরো একটা অর্গানাইজেশনে 10 জন মানুষ কাজ করছে, এখন একটা অর্গানাইজেশন সেখানে কী করছে, 10 জন মানুষ কাজ করছে। এখন এই 10 জন মানুষকে দিয়ে ধরো এক্স, এই এক্স হচ্ছে এই কোম্পানির মালিক, এবং সে কী করছে, 10 জন মানুষকে পরিচালনা করছে। এখন 10 জন মানুষকে দিয়ে সে চাচ্ছে তার যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানটা যেন 1 মাসের মধ্যে 1 লক্ষ টাকা কি করতে পারে, 1 লক্ষ টাকা কি করতে পারে, আর্ন করতে পারে বা আয় করতে পারে, প্রফিট করতে পারে। এখন এই 10 লক্ষ টাকা যখন সে প্রফিট করতে চাইবে, তখন সে কি করতে হবে, এক্সকে এই 10 জনকে মোটিভেট করতে হবে যে তোমরা যদি ভালোভাবে কাজ করো, যদি আমি আমার এই লক্ষ্য অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কি দিব, পুরস্কৃত করব, বা তোমরা যে আমাকে প্রফিট এনে দিচ্ছ, তার বিনিময়ে আমিও তোমাদেরকে প্রফিট দিব, বোনাস দিব, বেতন বাড়িয়ে দিব, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হবে, এই 10 জন কাজের প্রতি অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, এবং তারা এই যে 1 লক্ষ টাকার যে লক্ষ্য সেটা অর্জনে সহায়তা করবে। কাকে সহায়তা করবে, এক্সকে সহায়তা করবে। ওকে, তাহলে এই যে আমার 1 লক্ষ টাকা আর্ন হয়ে গেল, এখন কি এক্সের কাজ হবে কি যে ওদেরকে মোটিভেট করা বন্ধ করে দেয়া, মোটেও না। এক্স কি করবে, কন্টিনিউভাবে এই 10 জনকে মোটিভেট করে যাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে। কারণ একটা অর্গানাইজেশন যখন পরিচালিত হয় বা যখন একটা অর্গানাইজেশন রান করে, নিশ্চয়ই সেটি কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে না, তার একটা হয় সেটা 1 মাসের একটা উদ্দেশ্য থাকে, 2 মাসের, 3 মাসের, 4 মাসের, বছরের, বা লং টাইম সে কী করতে চায়, চালিয়ে যেতে চায় তার ব্যবসা। তাহলে সেটাই হচ্ছে কি, সেই লক্ষ্য অর্জনের জন্য কী করতে হবে, অবিরামভাবে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। ওকে, গেল। এবার দেখো তিন নাম্বার কী বলেছে, মানুষের অভাব প্রেরণার ভিত্তি, মানুষের অভাব প্রেরণার ভিত্তি। এই ভিত্তি বলতে কী বোঝায়, এই ভিত্তিটা হচ্ছে বেসমেন্ট, বা যেটির উপর বেস করে পুরো কাজটা পরিচালিত হয়। যেমন ধরো একটা বিল্ডিং, ঠিক আছে, এখানে একটা 10-তলা বিল্ডিং, তো 10-তলা বিল্ডিং যদি গড়ে তোলা হয়, তখন অবশ্যই 10-তলা বিল্ডিংয়ের নিচে আমাদেরকে আগে কী করতে হবে, পিলার দিতে হবে না? এই পিলারটাই কী, পিলারটা হচ্ছে বেস বা ভিত্তি। এই পিলারগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমার 10-তলা বিল্ডিং গড়ে উঠবে, ঠিক আছে। ঠিক তেমনই আমরা যখন মানুষকে প্রেরণা দিব, তখন অবশ্যই সেই প্রেরণার একটা বেসমেন্ট থাকবে বা একটা ভিত্তি থাকবে, সেই ভিত্তিটাই হচ্ছে কি, এই অভাব বা নিড। দেখো একটা মানুষের যদি সব রকম চাহিদা ফুলফিল হয়ে যায়, ধরো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, তার অধের টাকা আছে, টাকা পয়সার কোনো সমস্যা নেই, বিনোদনের কোনো সমস্যা নেই, শিক্ষার কোনো অভাব নেই, গাড়ি বাড়ি সব কিছু আছে, তখন কি সে কাজ করতে চাইবে? কখনোই না। কিন্তু যখন তার মধ্যে কোনো অভাব দেখা দিবে, তখন সেই অভাব পূরণের জন্য সে কী করবে, কাজ করতে চাইবে। তখন যদি কেউ তাকে প্রেরণা দেয়, তখন সে আরও বেশি মোটিভেট হয়ে কাজ করবে। ধরো একটা সহজ উদাহরণ দিচ্ছি,
ধরো একটা মানুষ দুই দিন না খেয়ে আছে, ঠিক আছে, দুই দিন না খেয়ে আছে, এখন সে দুই দিন না খেয়ে আছে, সে ক্ষুধার্ত। এখন তাকে যদি বলা হয় যে তুমি যদি আমাকে একটা কাজ করে দাও, আমি তোমাকে খেতে দিব, তাহলে অবশ্যই সে কী হবে, এই যে তার অভাব, যে সে খেতে পাচ্ছে না, তার যে খাদ্যের অভাব, সেই অভাবের কারণে সে কী করবে, ক্ষুধার্ত হওয়ার কারণে সে আমার কাজটা করতে আগ্রহী হবে। যখন সে আমার কাজটা করতে আগ্রহী হবে, তখন আমার কাজটা হয়ে যাওয়ার পরে আমি তাকে টাকা দিব বা খেতে দিব। তাহলে দেখো তো, এই যে ভাতের অভাব বা খাবারের অভাব, সেই অভাবের কারণেই কিন্তু সে কী করলো, কাজ করতে আগ্রহী হলো। আর ওই যে আমি বললাম যে তুমি কাজ করলে আমি তোমাকে খেতে দিব, সেটা ছিল কি, প্রেষণা, ঠিক আছে। তাহলে মানুষের যতক্ষণ পর্যন্ত না কোনো অভাব দেখা দিচ্ছে বা যতক্ষণ পর্যন্ত না সে ফিল করছে যে আমার এই জিনিসটা প্রয়োজন বা এই জিনিসটা আমার খুবই জরুরি, আমি এই জিনিসটার অভাব বোধ করছি, ততক্ষণ পর্যন্ত তাকে প্রেষণা দেওয়া সম্ভব না। তাহলে অভাব জিনিসটা কি, অভাব জিনিসটা হচ্ছে প্রেষণার ভিত্তি। ওকে, এখন দেখো চার নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রেষণা ইচ্ছা শক্তি উদ্দীপক। প্রেষণা কি, ইচ্ছা শক্তি উদ্দীপক। অ্যাজ ইউজুয়ালি মানুষের মধ্যে অনেক ধরনের হয়তো ইচ্ছে থাকে, বা অনেক সময় দেখা যায় যে সে একটি কাজ করতে চাচ্ছে, আবার মনে হচ্ছে যে থাক কাজটা করব না। আবার অনেক সময় এমন হয় যে তার কোনো কাজই করতে ইচ্ছে করছে না, সে বসে আছে, শুয়ে আছে বা যা কিছু করছে। এখন তখন যখন তাকে প্রেষণা দেয়া হয় যে তুমি এই কাজটি করো, কাজটি করলে তোমাকে আমরা বেতন দেব, বোনাস দেব বা বিভিন্ন কিছু দিব, তখন সে অবশ্যই কী হবে, তার ইচ্ছে শক্তির কারণে সে কাজ করতে আগ্রহী হবে। তাহলে কি, প্রেষণা জিনিসটা কী করে, প্রেষণা জিনিসটা মানুষের ইচ্ছে শক্তির উদ্দীপক বা মানুষের ইচ্ছে শক্তিকে বাড়িয়ে দেয়, অন্য একটা জিনিসের প্রতি তার আগ্রহকে কী করে, বাড়িয়ে দেয়। তাহলে এই নিয়ে ওয়ার্ড বলা যায় যে প্রেষণা ইচ্ছা শক্তি উদ্দীপক। এখন দেখো তারপরে যে পাঁচ নাম্বারটা আছে সেটা হচ্ছে প্রেষণা কর্মশক্তির উদ্দীপক। এখানে একটা জিনিস খেয়াল করো, একটা বলেছে ইচ্ছা শক্তি, আর একটা বলেছে কর্মশক্তি। কর্মশক্তি মানুষ হচ্ছে, মানে হচ্ছে ইচ্ছা শক্তিটা কি, যে কোনো জিনিসের প্রতি তোমার ইচ্ছেটাকে বা আগ্রহটাকে বাড়িয়ে দেয়। আর কর্মশক্তিটা হচ্ছে তোমার যে কাজের স্পৃহা বা কাজটা তোমাকে করতেই হবে সেটার প্রতি তোমাকে কী করে, আকর্ষিত করে, বা কাজটা সেই জিনিসটার প্রতি তোমাকে খুব বেশি অ্যাটাচ করে ফেলে। তাহলে প্রেষণা জিনিসটা আমাদেরকে কী করে, এটা ইচ্ছা শক্তির উদ্দীপক এবং কর্মশক্তির উদ্দীপক। বোঝা গেল? আমি আশা করছি আমি এখানে তোমাদেরকে যেই কতগুলো বৈশিষ্ট্য পড়ালাম, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা পড়ো তাহলে বাকি বৈশিষ্ট্যগুলো কী করতে পারবে, বুঝতে পারবে। তাহলে আবারও বলছি, মোটিভেশন, মোটিভেশনটা হচ্ছে বাংলা, প্রেষণা শব্দের ইংরেজি হচ্ছে এই মোটিভেশন, এই মোটিভ শব্দের বিশেষ্য হচ্ছে এই মোটিভেশন, এবং ল্যাটিন শব্দ টু মোভার থেকে এসেছে এই মোটিভেশন শব্দটি। মোটিভেশন কি, মানুষকে কাজের প্রতি উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, আগ্রহী করে তোলে। এবং মোটিভেশনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি, অনুপ্রাণিত করা, প্রেষণা একটি অবিরাম প্রক্রিয়া, প্রেষণা মানুষের অভাব প্রেষণার ভিত্তি, প্রেষণা ইচ্ছাশক্তির উদ্দীপক, এবং প্রেষণা হচ্ছে কর্মশক্তির উদ্দীপক, ঠিক আছে। এখন আমি এরপরে যে এখানে আমি দুইটা টপিকস পড়িয়েছি, একটা হচ্ছে মোটিভেশনের ডেফিনেশন, আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এখন তোমাদের আমি যেই টপিকসটা পড়াবো সেটি হচ্ছে প্রেষণার প্রক্রিয়া বা প্রেষণার চক্র, ঠিক আছে। এখন আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেষণা প্রক্রিয়া বা চক্র, প্রেষণা প্রক্রিয়া বা চক্র, এবং এটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে মোটিভেশন, মোটিভেশনাল সাইকেল, ঠিক আছে। এখন এই এই যে এখানে আমি একটা চিত্র এঁকে রেখেছি বা জাস্ট বিষয়টাকে আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য এটা এঁকেছি। এখানে কী বলা হচ্ছে যে প্রেষণা প্রক্রিয়া বা চক্র, তোমরা যখন ব্যবস্থাপনা পড়েছো তখন ব্যবস্থা, দ্যাট মিন্স বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টের ফার্স্ট চ্যাপ্টার যেটি ছিল ব্যবস্থাপনা, সেখানে একটা পড়েছো যে ব্যবস্থাপনার চক্র। চক্র জিনিসটা কি, চক্র জিনিসটাও সাধারণত গোলাকার, এবং তার কাজ হচ্ছে চক্রাকারে কী করা,
আবর্তিত হওয়া, কন্টিনিউয়াসলি সেটা কী করা, ঘুরতে থাকা বা একটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা করে, আরেকটা করার পর আরেকটা করে, এভাবে চলতে থাকে, সে কারণে এটাকে বলা হয়ে থাকে প্রেষণা প্রক্রিয়া বা চক্র। এখন দেখো যে প্রেষণা মোটিভেশন, মোটিভেশনের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এর মধ্যে আছে অভাব, তাড়না, লক্ষ্য, কার্য সম্পাদন, কার্য সন্তুষ্টি অর্জন। এই যে পাঁচটা এলিমেন্ট, এই পাঁচটা এলিমেন্ট কি হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। অভাব, অভাবের থেকে আসে তাড়না, তাড়না থেকে লক্ষ্য, লক্ষ্য থেকে কার্য সম্পাদন, কার্য সম্পাদন থেকে কার্য সন্তুষ্টি অর্জন। এই পাঁচ নম্বরে যখন আসে তখন সেটা কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হওয়ার পরে সেটা আবার প্রথম অবস্থায় ফিরে আসে, অভাব, তাড়না, লক্ষ্য, কার্য সম্পাদন, কার্য সন্তুষ্টি অর্জন, ঠিক আছে। এইভাবে কন্টিনিউয়াসলি এটা কি করতে থাকে, চক্রাকারে আবর্তিত হতে থাকে, ওকে। সে কারণে এটাকে বলা হয়ে থাকে মোটিভেশনাল সাইকেল অর প্রেষণার প্রক্রিয়া বা চক্র, ঠিক আছে। এটা তো গেল কেন এটাকে চক্র বলা হয়ে থাকে, কারণ যে মোটিভেশনাল যেই এলিমেন্টগুলো আছে সেগুলো কন্টিনিউয়াসলি বা অবিরামভাবে চক্রাকারে আবর্তিত হতে থাকে। এখন দেখো এই যে মোটিভেশনাল সাইকেল জিনিসটা কি, সাধারণত আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং মানুষ যেমন বিভিন্ন রকমের হয়ে থাকে, তাদের বয়স, তাদের পেশা, ছেলে মেয়ে, আর্থিক অবস্থা ইত্যাদি জিনিস কি হয়ে থাকে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে। এই যে বিভিন্ন মানুষের যে ভিন্নতা, সেই ভিন্নতার কারণে তাদের চাহিদার মধ্যেও কী হয়ে থাকে, একটা পার্থক্য থেকে থাকে, ঠিক আছে। এক একজন মানুষ এক এক ধরনের জিনিসের অভাব বোধ করে। যেমন ধরো একজন চাকুরিজীবীর যে জিনিসটার অভাব হবে, একজন দিনমজুরের অভাবটা কিন্তু আবার আরেকটু অন্যরকম হবে। একজন দিনমজুর এবং একজন অফিসার, এই দুজনের অভাবের মধ্যে অবশ্যই কী থাকবে, একটি পার্থক্য থাকবে বা ডিফারেন্স থাকবে, ঠিক আছে। এখন আমরা যখন অর্গানাইজেশনে কাজ করতে যাই, যে কোনো অর্গানাইজেশন যিনি পরিচালনা করেন ম্যানেজার, সেই ম্যানেজারকে কী জানতে হবে, তার অর্গানাইজেশনে যতজন কর্মী আছে, একটা অর্গানাইজেশনে যে কর্মী বিন্দু আছে, ধরো একটা অর্গানাইজেশনে কর্মী আছে 100 এবং এই কোম্পানির মালিক হচ্ছে এক্স, এখন এক্সকে অবশ্যই জানতে হবে যে তার যে 100 এমপ্লয়ি আছে, সেই 100 এমপ্লয়ির কমন অভাব বা নিডটা কী। যতক্ষণ পর্যন্ত না এক্স কী করতে পারবে, এই 100 এমপ্লয়ির কমন যে নিড আছে সেটা ফুলফিল করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কী করতে পারবে না, তাদের যে ফুল এনার্জি সেটা তাদের কাজে ইনভেস্ট করবে না, এবং তথাপি কী হবে, এক্স তার লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত হবে। তাহলে এক্সকে অবশ্যই জানতে হবে যে তার এমপ্লয়ীদের প্রয়োজনটা কী। যে কোনো অর্গানাইজেশনের যিনি ব্যবস্থাপক বা ম্যানেজার আছেন, তিনি যত ভালোভাবে বুঝতে পারেন যে তার কর্মীদের কোন ধরনের প্রেষণা দরকার বা কোন ধরনের অভাব রয়েছে, তিনি যত ভালোভাবে সেটা ফুলফিল করতে পারবেন, ততই কী হবে, প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে। এবং সেই ক্ষেত্রে এটি আবারও চলে আসে যে সমাজে মানুষ বিভিন্ন রকম হয়ে থাকে এবং বিভিন্ন মানুষের প্রয়োজনটাও কী হয়ে থাকে, বিভিন্ন রকম হয়ে থাকে। এবং আরেকটা কথা হচ্ছে, একটা মানুষের একটা অভাব পূরণের পরপরই তার আরেকটা অভাব দেখা দেয়, সেটা পূরণের পরে আরেকটা অভাব দেখা দেয়, এইভাবে চক্রাকারে চলতেই থাকে। এবং এইভাবে এই মোটিভেশনাল সাইকেলটাও কী হতে থাকে, চক্রাকারে আবর্তিত হতে থাকে। এখন দেখো আমি এই পাঁচটা এলিমেন্ট নিয়ে আলোচনা করছি, যে মোটিভেশনের যে পাঁচটা এলিমেন্ট, অভাব, প্রথমটা কী বলা আছে, অভাব, ঠিক আছে। একটা মানুষের বিভিন্ন রকম অভাব হতে পারে, হতে পারে তার জৈবিক চাহিদার অভাব, নিরাপত্তার অভাব, বাসস্থানের অভাব, সামাজিক স্বীকৃতির অভাব, বিভিন্ন বিভিন্ন, কারো হয়তো বা একটা মানুষের হয়তো দিনমজুরের হয়তো খাবারের সমস্যা, তার খাবার প্রয়োজন, তার খাবারের অভাব। আবার একটা খুব উচ্চ শিক্ষিত মানুষ, তার খাবার আছে, শিক্ষা আছে, সবই আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু তার কী নাই, শরীরে সুস্থতা নাই, তিনি অসুস্থ, তার কী দরকার, রোগ মুক্তি দরকার, রোগ মুক্তির জন্য তার ওষুধ দরকার, ইত্যাদি ইত্যাদি। মানুষ বিভিন্ন রকম হবে, তাদের চাহিদা বিভিন্ন রকম হবে, ঠিক আছে। বিভিন্ন রকম অভাব কী হবে, অ্যারাইজ করবে। তাহলে এই যে অভাব, এই অভাবটা কী করতে হবে, জানতে হবে যে কার কী অভাব হচ্ছে,
ওকে তোমাদেরকে একটা মানে সিম্পল উদাহরণের মাধ্যমে আমি পুরো এলিমেন্টেই বুঝাবো যেমন ধরো একটা লোক ধরো এক্স ঠিক আছে একটা মানুষ সেই মানুষটার নাম হচ্ছে এক্স এখন এক্সের কি প্রয়োজন এক্সের এক্স হচ্ছে একটা মানুষ তার কিছু তার একটা সমস্যা হচ্ছে তার কি দরকার সে অসুস্থ তার রোগ মুক্তির জন্য ওষুধ দরকার মেডিসিন দরকার তাহলে এই এক্সের অভাবটা কি অভাবটা হচ্ছে সে অসুস্থ তার কি দরকার মেডিসিন দরকার এখন এই যে অভাব অভাবের তাড়নায় অভাবের তাড়নায় সে মানে আর খুব বেশি ইয়ে হয়ে যাবে যে তার একটা অভাব হচ্ছে তার সুস্থতা দরকার সুস্থতার জন্য তার কি দরকার সুস্থতার জন্য তার ওষুধ দরকার তাহলে অভাব আসলো অভাবের পরে তার তাড়না আসলো যে সুস্থ হতে হলে তাকে কি দরকার হবে ওষুধ দরকার হবে গেল এখন এই তাড়না থেকে সে কি করবে তার লক্ষ্যে পৌঁছতে চাইবে ঠিক আছে লক্ষ্যে পৌঁছতে চাইবে এই অভাব ওষুধের অভাব সেই অভাব থেকে তার মধ্যে তাড়না যে আমাকে ওষুধ জোগাড় করতে হবে সেই ওষুধ জোগাড় করাটাই হচ্ছে কি তার লক্ষ্য অর্জন অভাবের তাড়নায় সে কী করতে পার হবে কাজ করতে আগ্রহী হবে যে আমি যদি কাজ করি টাকা পাবো টাকা দিয়ে আমি কি করব ওষুধ কিনতে পারবো ঠিক আছে এটা হচ্ছে তার লক্ষ্য যে তার ওষুধ কিনতে হবে ঠিক আছে ওষুধ দরকার অভাব সেই ওষুধের তাড়নায় সে কী কর শুরু করলো কাজ শুরু করলো কাজ শুরু করে তার লক্ষ্যটা হচ্ছে ওষুধ মানে টাকা উপার্জন করবে উপার্জন করে ওষুধ কিনবে ঠিক আছে তারপরে সেই লক্ষ্য থেকে কি করলো কার্য সম্পাদন শুরু করলো সে কাজ করলো কাজ করার পর সে কি পেলো টাকা পেলো সেই টাকা দিয়ে সে কি করতে পারবে ওষুধ কিনতে পারবে ঠিক আছে তার কার্য সম্পাদন হয়ে গেল কার্য সম্পাদন হয়ে যাওয়ার পরে সে কি করলো কার্য সন্তুষ্টি অর্জন কাজ শেষ হয়ে গেল টাকা পেলো ওষুধ কিনলো এবং তার কার্য সন্তুষ্টি অর্জন হলো এই যে সে কাজ করে টাকা পেলো টাকা পাওয়ার পরে সে কী করতে পারলো মেডিসিন কিনতে পারলো মেডিসিন কেনার পরেই তার কী চলে আসলো যে কাজটা সে করেছে সে কাজের প্রতি তার একটা সন্তুষ্টি চলে এসেছে তার অভাব ফুলফিল হয়ে গেছে কিন্তু আগেও বলেছিলাম মানুষের চাহিদা অপরিসীম সেই অভাব পূরণের পরে কার্য সন্তুষ্টি আসার পরে তার আবার নতুন করে আরেকটি অভাবের জন্ম হবে আবার সেই অভাবের কারণে সে আবার কাজ করতে শুরু করবে কাজ শুরুর পরে সে তার লক্ষ্য অর্জন করতে চাইবে লক্ষ্য অর্জনের পরে কার্য সম্পাদন করবে আবার কার্য সন্তুষ্টি আসবে এভাবে এটি কী হবে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে ঠিক আছে এই পাঁচটা এলিমেন্ট হচ্ছে ব্যবস্থাপনার যে প্রক্রিয়া বা চক্র সেটির উপাদান তোমাদের বইতে আরও বেশি তোমাদের বইতে আমি এখানে তোমাদেরকে যেটা বললাম সেটা তোমাদের বোঝানোর জন্য একটা উদাহরণের মাধ্যমে পাঁচটা এলিমেন্ট বুঝালাম তোমাদের বইতে আরও ডিটেলসে আছে তোমরা সবাই বই দেখে নেবে কারণ বই যদি না পড়ো এখানে আমরা তোমাদেরকে যতই বোঝানোর চেষ্টা করি না সেটা কি হবে না ফ্রুটফুল হবে না তাই আমি আশা করব আজকে আমি যে তিনটা টপিক তোমাদের সাথে আলোচনা করলাম প্রেষণার সংজ্ঞা প্রেষণার বৈশিষ্ট্য এবং যে প্রেষণার প্রক্রিয়া বা চক্র এই তিনটি তোমরা অবশ্যই বই থেকে দেখবে এবং বোঝার চেষ্টা করবে ঠিক আছে সময় স্বল্পতার কারণে আজকে আর কোনো টপিকস নিয়ে আলোচনা করলাম না ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে মোটিভেশনে যে অন্যান্য টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে খোদা হাফেজ